হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজ সকালে আমার মেয়ে ঘুম থেকে উঠে বলল সে রুটি খাবে। তো আজ শনিবার, আমাদের একটু লেটই ঘুম থেকে উঠা হয়েছে আজ, কারণ আমার মেয়ে স্কুল বন্ধ তাই সকালে আর ওঠা হয়নি। আর আমরা ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি আমি আর মার পাপা, আর আজ কোনো কিছু করতে ভালো লাগতেছে না। তারপরও আমার মেয়ে বলল সে রুটি খাবে মাংসের ঝোল দিয়ে। তো কী করা, তার জন্য আবার কিচেনে এসে রুটি করা। যতই বলি না কেন, কাজ করতে ভালো লাগতেছে না, তারপরেও করতে হবে, কারণ খেতে তো হবেই। আর যেহেতু আমার মেয়ে বলেছে সে খাবে, তো ওকে করে দিতেই হবে। তাই ওর জন্য এই তো করে নিলাম কয়েকটা রুটি। ফ্রিজে মুরগি মাংসের তরকারি রাখা আছে রান্না করা, তো তাকে আমি গরম করে দিব, সে খেয়ে নেবে। আর সেটা রান্না করতে হচ্ছে না, কারণ রান্না করা আছে। তাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর আমার পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।